এই যে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই এক নম্বরটাই আমি আগে দেখি, এদের পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা মানে দেখো, এই যে বাইরের দিকে যে সমস্ত লাইন আছে তার যোগফল, তো এইটা হচ্ছে তোমার 5 মিটার, এটা 4 মিটার, এইটা হলো তোমার গোটাটা 8 মিটার। তাহলে এইটাকে তুমি যদি এক্স ধরে নাও, তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তুমি বলতে পারবে যে এক্স স্কয়ার সমান, এখানে 8 এর থেকে 5 যদি বিয়োগ দাও, তাহলে এটা 8 বিয়োগ 5 মানে হচ্ছে 3। এই যে এখান থেকে এইটুকু হলো 3 সেন্টিমিটার, তাহলে এখানে 3 সেন্টিমিটার স্কোয়ার যোগ 4 সেন্টিমিটার, এটা এখান থেকে এইটুকু, তাহলে কত হচ্ছে 3 × 9 যোগ 16 মানে হচ্ছে 25। 25 মানে 5 এর স্কোয়ার, তার মানে এক্স সমান 5 সেন্টিমিটার। দেখো, এটা আমি ধরেছিলাম, এটা 5 সেন্টিমিটার বেরিয়ে গেল। তাহলে আর আমার এইটুকু বের করতে হবে, এটা হচ্ছে অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের পরিসীমা, দেখো বৃত্ত যদি হয় তার পরিসীমা হচ্ছে 2πr, তাহলে অর্ধবৃত্ত মানে π/2, তাহলে πr হবে অর্ধবৃত্তের পরিসীমা। তাহলে এখানে এই যে অর্ধবৃত্ত আমি লিখে ফেলি, অর্ধবৃত্ত সমান হচ্ছে πr, এটা পাই, পাই এর মান হচ্ছে 22/7, এটা তোমরা মুখস্থ করবে। আর আর এর মান কত, দেখো এই যে মোট এই গোটাটুকু হচ্ছে 4, তাহলে তার অর্ধেক হচ্ছে তোমার ব্যাসার্ধ, তাহলে এটাও তাই হবে। এটা যদি আর হয় তাহলে ব্যাসার্ধ হবে 4 এর অর্ধেক 2, এখানে 2 দ্বিগুণ করলাম। এইবার হলো তোমার এই যে পরিসীমা, তাহলে কত হবে পরিসীমা, পরিসীমা হচ্ছে তোমার, আচ্ছা সীমা দন্তের সাথে দীর্ঘ, প্রথমে এই যে 5 যোগ করো, দেখো এই যে 5 বের করেছিলাম, তার সঙ্গে এইটা মোটটা তুমি ধরো 8, তার সঙ্গে এই যে অর্ধবৃত্তটা বেরিয়েছে 22 × 44/7, তার সঙ্গে যোগ হবে এই 5। তাহলে তুমি এবার কত পাচ্ছ দেখো, 5 5 10 8 18 যোগ 44/7, তার মানে তোমার 7 8 56 6 5, 7 5 12, এই যে এটা গুণ করলাম, কারণ লসাগু হবে 7 যোগ 44/7। তাহলে তোমার এখানে করি, 6 4 2 0 1, 4 5 2 7 1, 170/7, 170, 7 2 করলে 7 2 14, 3 30, 7 4 7 28, তাহলে 24.2 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার, ও মিটার আছে এখানে, তাহলে মহর্ষি দিলাম মিটার। এবার 2 নম্বরটা দেখো, এটা হচ্ছে তোমার এই যে অর্ধবৃত্ত, এটা এই যে এটা হচ্ছে তোমার অর্ধবৃত্ত, তার সঙ্গে এটা হলো 14, এটাও 14, এটাও 14, তাহলে কত হচ্ছে পরিসীমা, এই যে এটা হবে পাই আর। দেখো পরি সীমা সমান এই 14 যোগ 14 যোগ 14, তার সঙ্গে যোগ হবে যে বেঁকাটুকু, এই যে বক্র, এটা হচ্ছে পাই আর। দেখো অর্ধবৃত্তের পরিসীমা পাই আর, আমি বলেছি পুরো বৃত্ত 2πr, তার অর্ধেক হবে অর্ধবৃত্ত, তাহলে পাই আর, তাহলে পাই আর, এটা পাই লিখলাম, তাহলে 3 14 42 হয়, পাই হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে তোমার, দেখো যদি 7 সেন্টিমিটার বলেছেন, তাহলে 7 কাটা, তাহলে 2 আর 2 4, 4 আর 2 6, এত সেন্টিমিটার তোমার উত্তর বের হয়। আজ অঙ্কটা শেষ।